তো সবাইকে শুভেচ্ছা। তো আমার এখানে যে প্রজেক্টটি দেখতেছেন, এটি মূলত একটি রোবোটিক্স প্রজেক্ট বা মাইক্রো কন্ট্রোলারের প্রজেক্ট যাই বলেন। তো এটাতে যেটা হবে সেটা মূলত আমি কল দিব, আমি আমার ওই সিএসএম মডিউলে কল দিলে নির্দিষ্ট সময় পর কল কেটে তারপর আমার লোডটি চালু করবে। আর আমি যদি পুনরায় আবার কল দিই তাহলে আবার লোডটি অফ হয়ে যাবে। তো দেখি এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে আমার এখানে যেটি আছে সেটা হচ্ছে এলজিটি 328P, এটা হচ্ছে আরডিনোর মতো, আর মানে আরডিনোর বিকল্প বা আরডিনো কম্পাটেবল এক ধরনের মাইক্রো কন্ট্রোলার। এসব বিভিন্ন আরডিনো কম্পাটেবল বিভিন্ন টাইপের মাইক্রো কন্ট্রোলার আছে যেগুলো চায়না বাজারে পাওয়া যায়, দামও অনেক কম। মূলত আরডিনোর যে অ্যাটমেল আইসিগুলোর দাম বেশি হওয়ার কারণে আমরা বিকল্প মাইক্রো কন্ট্রোলার সাধারণত ব্যবহার করে থাকি প্রাইস কমানোর জন্য, যেহেতু এটা একটা সিম্পল প্রজেক্ট তাই যত কম বাজেটে করা যায় আর কি। তো আমার এখানে যেটি আছে 5 ভোল্টের পাশে যে ডায়োডটি আছে এটা মূলত আমি চার্জিং ডায়োড হিসেবে ইউজ করছি। এটা ভোল্টেজ ড্রপ করে 4.2 নামাই দেবে, যেটা মূলত এই মাইক্রো কন্ট্রোলার আর হচ্ছে ব্যাকআপ ব্যাটারি 3.7 ভোল্টেজের ব্যাটারির জন্য উপযুক্ত। যেহেতু সিম 900A, আমার এখানে সিম 800L আমরা জানি মোবাইলে ব্যাটারি লাগে, সিম 900 তেও করা যায় সেভাবে কনফিগারেশন করা আছে, কারণ ওখানে একটা ডায়োড আছে 6 ভোল্টের যেটা মূলত ভোল্টেজ ঠেকায় দেয়। ওই ডায়োডটা যদি শর্ট করে দেওয়া হয় তাহলে এটাও 4.2 ভোল্টে চালানোর মতো কনফিগারেশন করা যায়। তারপর এখানে আমি আর ডি এই যে যে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলের মধ্যে 3টে পিন ব্যবহার করেছি, 12 নম্বর হচ্ছে TX পিন, 13 নম্বর হচ্ছে RX পিন সিম মডিউলের, আর 11 নম্বর পিনটা মূলত আমি রিলে ট্রিগার করার জন্য ইউজ করেছি, 1 কিলো ওহম লিমিটিং কারেন্ট রেজিস্ট্যান্স, তারপর আছে BT547 রিলে ড্রাইভ রেজিস্ট্যান্স, আর এখানে যে রিলে কয়েলের পাশে যে 4007 ডায়োড আছে এটা মূলত ফ্লাই হুইল ডায়োড। ফ্লাই হুইল ডায়োড ইউজ করা হয় যাতে রিভার্স কারেন্টে রিলের কয়েল বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যাতে অক্ষত থাকে এই কারণে। আর ওখানে রিলের কানেকশন দেওয়াই আছে 220 ভোল্ট এসি লোড। তো এটা নিয়ে আমার কিছু আর বলার নাই, তো এই সার্কিট ডায়াগ্রাম যেহেতু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এবার আমরা কাজের কথায় আসি। তো এই যে সেই ওনার চ্যানেল, আমি যেই চ্যানেল থেকে মূলত আমি কোডটা নিয়েছি, আপনারা চাইলে ওনার ভিডিও দেখতে পারেন। তো ওনার কোডে যেটি আছে সেটি মূলত এক সিমের, মানে এক নাম্বার দিয়ে মূলত লোড কন্ট্রোল করা। আর আমি যেটা করছি, আমি যে প্রোগ্রাম এডিট টেডিট করে আমি এখানে 3টি সিমের মানে রেজিস্টার সিমের মাধ্যমে লোড চালানোর জন্য আমি ওইভাবে ডিভাইসটি আমি তৈরি করছি বা ওইভাবে আমি প্রজেক্টটি আমি তৈরি করছি। তো আমি আপনাদের যে কোডে একটু ডেফিনেশনটা আপনাদের দেখাই। এই যে মডিউল মানে লাইব্রেরি, লাইব্রেরিটা হচ্ছে সফটওয়্যার সিরিয়াল লাইব্রেরি, রিলে পিন 4, বুলিয়ান স্ট্যাটাস 1, আর DSM সিরিয়াল হচ্ছে 7-8, মানে উনি যেভাবে কোডটা লিখেছেন। আর এসে ফোন নাম্বার, স্ট্রিং স্ট্রিং ডাটা ফোন নাম্বার, এখানে যে সিরিয়ালে ডাটা পাঠাবে, এই যে আমাদের GSM কমান্ডগুলো আছে, যেহেতু রিড মানে CLIP রিড করার যে কোডটা ওটা, এরপরে আছে ভয়েড লুপে যেটা আছে মূলত যদি আমার এই যে যে ডাটাটা মূলত আমাদের নাম্বারটা, এই নাম্বারটা যদি এই ফোনের সমান হয় তাহলে আমার রিলেটিভ ট্রিগার টগল হবে, নাহলে টগল হবে না। এর ভয়েড ফেরসে জায়গা আছে আবার এখানে দেওয়াই আছে, আর এক্সিটের জন্য আছে কন্ট্রোল জেড সেফটি মেসেজ। আর যদি এখানে একটা লুপ ফাংশন আছে ইফ এলস লুপ, যদি এটা ইফ ফাংশনে আছে, ইফ যদি নাম্বার ইকুয়াল টু ওই ফোন নাম্বার হয় তাহলে ট্রিগার হবে, আর অন্যথায় অর্থাৎ যদি এলস না, এটা অন্যথায় 5 মিলিসেকেন্ড পর পরই এক্সিট হয়ে যাবে বা কেটে দেবে। এসে কেটে দেওয়ার কমান্ড আছে ATH কমান্ড, আর স্ল্যাশ আর হচ্ছে এটা একটা লাইন, সিরিয়াল মোডে একটা লাইন শো করবে এটা জন্য। তো আমরা দেখি আমি মূলত কোন মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছি সেটা একটু দেখাই। এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলারটি বিশেষত্ব হলো এই রাইসির উপর কোনো নাম্বার দেওয়া নাই, মূলত চায়না থেকে আসে, যেহেতু LGT-র যে গিটহাব পেজ আছে, আপনারা গিটহাবে সার্চ করলেই এই সবের পিন ডায়াগ্রাম আপনারা পেয়ে যাবেন। আরডুইনোর মতো এই স্ট্রাকচার কিন্তু ভিন্ন, এটাতে কিছু কিছু প্রোগ্রামের কাজ করতে হয়, না হলে এটি ঠিকভাবে ট্রিগার হবে না,
কারেন্ট লিমিটিং এর বিভিন্ন ইস্যু থাকে। মূলত কাস্টম মাইক্রো কন্ট্রোলার, তাই কাস্টম ভাবে প্রোগ্রামিং করে নিতে হয়। যদিও আমি প্রোগ্রামিংটা ওনার থেকে নিয়েছি, কিন্তু আমি আর রিএডিট করে আমি লুপিং ফাংশন একটু চেঞ্জ করে তারপর আমি 3টা রেজিস্টার নাম্বার কম্পাটেবল বানাইছি, তারপরে মূলত আমি এটা ড্রাইভ করতে পারছি। আপনারা চাইলে আইল স্পেস থেকে এগুলো কিনতে পারেন, কিনে ব্যবহার করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আমার এই রোবোটিক ভিডিওর বা মাইক্রো কন্ট্রোলার রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য। ভবিষ্যতে আমি বিভিন্ন মডিউল, বিভিন্ন সেন্সর কীভাবে ইন্টারফেস করানো হয় সেগুলো রিলেটেড ভিডিও ধীরে ধীরে ছাড়বো। তবে এটা যেটা ছিল এটা হচ্ছে মূলত প্রজেক্টের ভিডিও। তো আমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, টেস্টিংও সফল, তা আমি কয়েকদিন পর এটা ডেলিভারি দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।